আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়া জীবন জুড়েই রয়েছে হতাশা, অতৃপ্তি, দুঃখ আর দীর্ঘশ্বাস। পক্ষান্তরে জান্নাতে কখনো মন খারাপ হবে না, কোনো আশা অপূর্ণ থাকবে না। তবু আমরা এই দুটো চূড়ান্তকে, বাস্তবতাকে বারবার ভুলে যাই। দুনিয়ার বৈশিষ্ট্য এমন যে এটি মানুষকে ক্ষত বিক্ষত করতেই থাকবে যতক্ষণ না ব্যক্তিটি মাটি নিচে চলে যায়। এই জন্য দুনিয়ার আঘাতের জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকা লাগবে, তাহলে আর কখনো ভেঙে পড়া লাগবে না। ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমুল্লাহ তার ছেলে একবার জিজ্ঞেস করেছিল, বাবা কখন আমরা একটু সুখ পাব? ইমাম আহমদ জবাবে বলেছিলেন, যেদিন প্রথমবারে জান্নাতে পা রাখব। এই জন্য একজন মুমিন তার চূড়ান্ত গন্তব্য থাকবে জান্নাতকে টার্গেট করে, সে অনুযায়ী আমল করে থাকবে। সে জানে দুনিয়ার জীবনে সে বারবার কষ্টে জর্জরিত হবে, তবু তার লক্ষ্যবাণে সে অটল অবিচল থাকবে, কারণ সে ভালোভাবেই বোঝে একটু থামা যাবে না, থামলেই বিপদ গ্রাস করবে, হিনসম্মতা তৈরি হবে, চরম হতাশায় ও নিরাশায় তাকে চেপে বসবে। তাই সে দুনিয়ার বাস্তবতাকে কষ্টের ভাবে, মানসিকভাবে যে কোনো অবস্থায় সে মেনে নেবে এবং এ থেকে বাঁচার উপায় জান্নাত কামিয়াবি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।